এবার চতুর্ভুজ সম্পর্কিত একটি উপপাদ্য এই উপপাদ্য বলছে যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে তার অপর দুটি বাহুও সমান ও সমান্তরাল হবে ধরা যাক এই বাহু দুটি সমান এবং সমান্তরাল তাহলে এই বাহু দুটিও সমান্তরাল এবং সমান হবে এই বিষয়টি আমরা আরেকটু বিস্তারিত দেখব আমরা এখন দেখব যে চতুর্ভুজের দুটি বাহু সমান এবং সমান্তরাল হলে অন্য দুটি বাহুও সমান এবং সমান্তরাল হবে আমরা একটি দুটি তিনটি চারটি বাহু পেয়ে গেলাম অর্থাৎ এটি হলো সেই চতুর্ভুজ নিয়ে আমরা কথা বলছি আমরা দুটি বাহু দেখব কাছে চলে এসেছে দেখতে পাচ্ছি এরা ছোট লম্বা করে দেখা গেল তারা মেলেনি অর্থাৎ সমান্তরাল তাহলে পেলাম আমরা সমান এবং সমান্তরাল এবার অন্য দুটি বাহু নিয়েও আমরা একই এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তারা সমান এবং লম্বা করে দেখা যাক দেখতে পাচ্ছি তারা সমান্তরালও বটে তা না হলে তারা মিলে যেত তাহলে আমরা দেখলাম যে চতুর্ভুজের দুটি বাহু সমান এবং সমান্তরাল হলে অন্য দুটি বাহুও সমান এবং সমান্তরাল হবে চমৎকার জিনিস তাই না সামন্তরিকের বিপরীত বাহুগুলো ও কোনগুলো পরস্পর সমান এবং প্রত্যেক কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ভুজে বিভক্ত করে যেমন আমরা এখানে একটি সামন্তরিক দেখতে পাচ্ছি সামান্তরিক সামন্তরিক কি মনে আছে তো এমন চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করেছে এই বিষয়টি আমরা আরেকটু বিস্তারিতভাবে দেখব আমরা এখন দেখব যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো এবং কোনগুলো সমান এবং তার কর্ণ তাকে দুটি ত্রিভুজে বিভক্ত করে সেই ত্রিভুজগুলির প্রতিটি প্রতিটির মতো আমরা সামন্ত্রিক দেখতে পাচ্ছি এর বিপরীত কোণগুলো সমান বিপরীত বাহুগুলো সমান শুধু নয় সমান বটে একটি কর্ণ দেখলাম কর্ণে কর্ণ দিলেই সঙ্গে সঙ্গে দুটি ত্রিভুজে বিভক্ত হয়ে গেল এই ত্রিভুজ দুটির প্রত্যেকটি কিন্তু অন্যটির মতো অর্থাৎ সমান আমরা এবার শুধু যদি কর্ণ দুটি থাকতো তাহলে কি ঘটতো তা একটু দেখতে চাচ্ছি আমরা একটি দুটি কর্ণ পেয়েছি শুধু দুটি কর্ণের চিত্র আমরা দেখতে পাচ্ছি আবারও আমরা মূল সামন্তরিককে উদ্ধার করব সমান সমান্তরাল দেখতেই পেলাম আমরা এখানে যদি আমরা কর্ণ দেই আমরা কিন্তু ঠেলে একটু ডান দিকে সরিয়ে দিয়েছি তারপরও কোন একই রয়ে গেছে অর্থাৎ সমান রয়ে গেছে একটু বাম দিকে ঠেলে দিলাম তারপরও সামন্তরিক সামন্তরিক রয়ে গেছে এই কর্ণ দ্বারা তা ভাগে ভাগ হয়ে গেছে এই কর্ণ দ্বারাও তাই ঠিক এই কর্ণটি লক্ষ্য করো এই দুটি ত্রিভুজ কিন্তু সমান